আমরা দেখব যোজ্যতা ও রাসায়নিক বন্ধন অর্থাৎ ভ্যালেন্সি অ্যান্ড কেমিক্যাল বন্ড পেজ নাম্বার এইটি ফাইভ তোমরা সকলেই খাদ্য লবণ খাদ্য লবণ বা এনএসিএল দেখেছো তাহলে এই যে এনএসিএল বা খাদ্য লবণ এটা আমরা দেখি একটা কি না দেখে আমার মনে হয় ছোট ছোট দানাদার কিছু পদার্থ কিন্তু সেটাকে যদি আমরা মাইক্রোস্কোপে দেখি তাহলে দেখব প্রত্যেকটা দানার একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার রয়েছে তাহলে এই যে কোনো কঠিন পদার্থের সুন্দর জ্যামিতিক আকার বিশিষ্ট যে পদার্থ সেটাকে আমরা বলছি কি কেলাস অর্থাৎ সুন্দর নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট কঠিন পদার্থকে বলা হয় কেলাস বা ক্রিস্টাল কি সুন্দর জ্যামিতিক আকার বিশিষ্ট কঠিন पदार्थ जेमन अर्थात उदाहरण एक्साम्पल एन एस सी एल सी एसओ डट फाइव टू अर्थात कॉपर सल्फेट, हाइड्रेटेड कॉपर सल्फेट, एटसेट्रा আমরা এই যে কেলাস বা ক্রিস্টাল দেখতে পাচ্ছি কি এগুলো সাধারণত দেখা যায় আইনীয় যৌগের ক্ষেত্রে আয়নিক আয়নীয় যৌগগুলো আইনিক কম্পাউন্ডগুলোই কি গঠন করে না কেলাস আয়নিক কম্পাউন্ডগুলি ক্রিস্টাল for coins মানে এখন আমরা এই যে বাজার যে নুনের দানা এই নুনের দানাটা আমরা বাজার থেকে কিনে আনি কিন্তু এটাই কি আমরা ল্যাবরেটরিতে তৈরি করতে পারি হ্যাঁ তাহলে কিভাবে আমরা NaCl प्रिपेयर করব দ্য प्रिपरेशन অফ NaCl ইন ল্যাবরেটরি प्रिपरेशन অফ NaCl ইন ল্যাব কিভাবে না কঠিন ধাতব সোডিয়ামের সঙ্গে যদি ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটানো হয় তাহলে ধাতব ক্লোরাইড উৎপন্ন করে সলিড ধাতব ক্লোরাইড এই যে আমরা সলিড ধাতব ক্লোরাইড দেখলাম এই নুনের ক্রিস্টালে তাহলে এই ক্রিস্টালের মধ্যে আসলে কি থাকে তাহলে এটা জানার আগে আমাদের জেনে নিতে হবে যে এর প্রপার্টিসগুলো প্রপার্টিস ধর্ম কি এর গলনাঙ্ক কত এইট হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড এবং নাম্বার টু গলিত অবস্থায় এটি তড়িতে পরিবাহী কন্ডাক্টর বাট কঠিন অবস্থায় কুপরিবাহী নন কন্ডাক্টর গলিত অবস্থায় এটি কন্ডাক্টর কঠিন অবস্থায় নন কন্ডাক্ট এখন আমাদের প্রশ্ন হলো তাহলে হয় NACL কন্ডাক্ট ইলেকট্রিসিটি হয় না আমরা জানি কি না ধাতু মাত্রই পরিবহন করে তাহলে ধাতুর মধ্যে কে ইলেকট্রিসিটি বহন করে নিয়ে যায় ধাতুর মধ্যে ইলেকট্রিসিটি বহন করে নিয়ে যায় ইলেকট্রন আবার যদি এই সোডিয়াম ক্লোরাইডকে দেখি সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে ইলেকট্রিক সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা দেখি তাহলে দেখব সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কিন্তু কি না ইলেকট্রিসিটি কে বহন করে নিয়ে যাচ্ছে বা সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা দেখি সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে ধাতুর মতো অত ভালো তড়িৎ পরিবাহ নয় কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো করে তাহলে এখানে কি তাহলে সোডিয়াম ক্লোরাইডের মধ্যেও কি ধাতু ইলেকট্রিসিটি বহন করে নিয়ে যাচ্ছে না সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ধাতু তড়িৎ বহন করে না এখানে কে বহন করে নিয়ে যাচ্ছে সেটাই আমাকে দেখতে হবে না এখানে ইলেকট্রন তড়িতে বাহক নয় তাহলে এখানে কে কে বহন করছে এটাই আমাদের জানা যদি আমরা এই সোডিয়াম ক্লোরাইডকে দেখি সোডিয়াম ক্লোরাইড কি দুটো একটা ধাতু আরেকটা অধাতুত অধাতুর সংযোগে উৎপন্ন করছে সোডিয়াম এবং ক্লোরিনের যে এদের মধ্যে কি আছে একজন তড়িৎ 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 ধনাত্মক একটা ঋণাত্মক ধনাত্মক মৌল কি করে ইলেকট্রনকে বর্জন করে নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন Na প্লাস ক্লোরিন কি করছে ইলেকট্রনকে গ্রহণ করে সিএল মাইনাস উৎপন্ন করছে তাহলে এনে প্লাস এবং সিএল মাইনাস অর্থাৎ দুটো বিপরীত আধান উৎপন্ন করছে গলিত এনএসিএল এর মধ্য দিয়ে কে উৎপন্ন হচ্ছে এনএ প্লাস প্লাস সিএল মাইনাস ভেঙে যাচ্ছে এর মধ্য দিয়ে এখন আমরা যদি তড়িৎ পাঠাই কে বহন করে নিয়ে যাচ্ছে তড়িৎ না এই আয়ন গুলো বহন করে নিয়ে যাচ্ছে এই আয়ন গুলো অর্থাৎ যে কোনো আয়নিক কম্পাউন্ডে আয়নিক কম্পাউন্ড গুলো কি হয় না তড়িতের সুপরিবাহী তড়িতের সু পরিবাহী তাহলে এরা সুপরিবাহী হওয়ার ফলে এদের মধ্যে কে তরিতের বাহক হিসেবে কাজ করছে আয়ন আয়ন এখানে না বাহক হিসেবে কিসে ক্যারিয়ার কাজ করছে তাহলে আমরা দেখলাম যে এনএসিএল কেন তড়িৎ পরিবহন করে সেটা আমরা দেখলাম এবারে আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে তাহলে এইভাবে কিভাবে এই যৌগগুলো গঠন করে এগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আসছি